আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন না? এগারো নং কাতুলি ইউনিয়ন, 27 জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইটা তো 7 নম্বর ওয়ার্ড। এখানে যে যে মোরগ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করতে যাচ্ছেন আজিজুল হক, উনি আসলে মানুষটা কেমন? আসলে কি ভালো? ভালো। তো আপনারা আশাবাদী উনি নির্বাচিত হলে কাজ করবে? কাজ করবে না? ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, আমি 11 নং কাতুলি ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডে আদম বাজারে আসছি। এখানে একটি চার স্টলে দেখতে পাচ্ছি যে কিছু ভোটারগণ এখানে বসে আছে এবং গরমের এবং ক্লান্তি হওয়ার পরে তারা একটু আয়েস করে নিচ্ছে। আমি তাদের কাছে চলে যাচ্ছি যে এখানকার যিনি মোরগ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করতে যাচ্ছেন আজিজুল হক, তিনি মানুষটা আসলে কীরকম ভাই? ভালো। আমরা শুনছি যে আরো তো প্রার্থী আছে, তাদের চেয়েও কি আসলে ভালো? অনেক ভালো। আপনারা চাচ্ছেন যে এই আজিজুল হক নির্বাচিত হলে আপনাদের কাজ করবে, রাস্তাঘাটের কাজ করবে, এটা শিওর? সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আমি আদম বাজারে চলে আসছি, এখানে মা খালা চাচিকে পেয়ে গেছি। আমরা জেনে নেব যে ওই যে আজিজুল হক যে মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছে, উনি আসলে মানুষটি কেমন? মানুষটি ভালো না? উনি নির্বাচিত হলে রাস্তাঘাটের কাজ করবে? করবে না? আপনিও আপনি কি উনি কি আসলে ভালো মানুষ না? তো উনি তো এর আগেও শুনছি যে 2 বার নির্বাচন করছে, উঠতে পারে না, এবার কি আপনার আশাবাদী? ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আপনারা তো আদম বাজারের 7 নম্বর ওয়ার্ডের লোকজন, তাই না? আপনার তো ভোটার সবাই, তাই না? তে এই যে মোরগ মার্কা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করতে যাচ্ছে ওনাকে তো চিনেন আপনারা? হ্যাঁ, উনি উনি নির্বাচিত হলে কি এই রাস্তাঘাটের কাজ করবে? করবে? আপনি কি বলেন? আপনি মৃদু মৃদু হাসতেছেন, কাহিনীটা কি বলেন? পাশ করবে? পাশ করলে কাজ করবে না? হ্যাঁ, এমনিও কাজ করে, খুব ভালো মানুষ না? আপনাদের সকলকে ধন্যবাদ। দৈনিক সংবাদ সারাক্ষণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনার বাড়ি কি এখানেই? এই যে মোরগ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন ওনার নাম কি? আজিজুল ভাই। আজিজুল ভাই, উনি আসলে মানুষটা কেমন? ভালো। ভালো। উনি নির্বাচিত হলে কি এই রাস্তাঘাটের এবং মসজিদ মাদ্রাসার কাজ করবে? কাজ করবে। তারপরে আপনারা চাচ্ছেন যে উনি নির্বাচিত হোক? হ্যাঁ, তাই তো চাইতেছি। যাক, ভালো থাকেন আপনি, ধন্যবাদ আপনাকে। সবাই তো এপারে আমার এপারে আমার একটা করে ভোট আমরা সবাই দিবেন, সবাই আমরা ভোট দিব। বল একটা করে ভোট আমরা দিবেন মোরগ মার্কা। হ্যাঁ, আপনাদের কাছে আমার এই দাবি না থাকবে, সমস্যা ভোট মোরগ মার্কায় ভোট দিও ভাই। আল্লাহ ঠিক আছে, আল্লাহ মোরগ মার্কায় সবাই ভোট দিবেন। এ ভাই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোরগ মার্কা নিয়ে যিনি নির্বাচন করতেছেন ওনাকে চিনেন আপনি? চিনি। মানুষ হিসাবে কেমন? ভালোই। ভালো না? ধন্যবাদ আপনাদের। কাজে যাচ্ছিলাম। ও, আমরা এই 7 নম্বর ওয়ার্ডে এসে দেখতেছি যে এখানে নির্বাচনের একটি গরম হাওয়া বইছে। এই যে 27 জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদে, দেখতেছি যে এখানে আসলে নির্বাচনের একটা হাওয়া বইছে। আপনি কি দেখতে পাচ্ছেন হাওয়া বইছে? অবশ্যই। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হলো যে এই যে মেম্বার পদে যিনি নির্বাচন করতে যাচ্ছে তিনি হচ্ছে আজিজুল হক মোরগ মার্কা প্রতীক নিয়ে, উনি আসলে ব্যক্তি হিসেবে মানুষটি কেমন? খুবই ভালো মানুষ এই লোক। এর আগে 2-2 বার নির্বাচন করেছে, সামান্য কিছু পড়ে ফেল করেছে। এই বছরে ওনার
ফিল খুবই ভালো, উনি এক্সেন্সে পাস করবে। যে আপনি আশাবাদী উনি পাস করলে আপনাদের বিপদ আপদে পাশে থাকবে এবং কাজ করবে? অবশ্যই থাকবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর বলার জন্য। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছি একজন ভাই সাইকেল নিয়ে মনে কোথাও যাচ্ছে। কোথাও যাচ্ছেন আপনি? এই যে এগারো নং কাতুলি ইউনিয়নের নির্বাচন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে 27 জুলাই, আপনি তো জানেন, তা আপনাদের এলাকায় তো দেখছি যে নির্বাচনের একটা গরম হাওয়া বইছে, এটা তো জানেন। এই যে আপনার মেম্বার পদপ্রার্থী যে আজিজুল হক মোরক মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে, উনি আসলে মানুষটা কিরকম? ভালো। আসলে কিরকম ভালো একটু বলেন তো। ভালো, এমনি এলাকার ভিতরে ভালো। যে আরো তো প্রার্থী দাঁড়াইছে তাদের চেয়ে ভালো? ভালো। ভালো না? সুপ্রিয় দর্শক, আমি কিন্তু ঘুরতে ঘুরতে একটি বাড়ির আঙ্গিনায় চলে আসছি। আঙ্গিনায় চলে এসে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে মা খালা চাচি সবাই আছে। আমরা জানতে চাবো যে এই 7 নম্বর ওয়ার্ড থেকে যিনি নির্বাচন করতে যাচ্ছেন তিনি আজিজুল হক মোরক প্রতীক নিয়ে, তিনি মোরক প্রতীক নিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে, আমরা জানতে চাবো যে আসলে উনি মানুষটা কেমন, এবং তাদের কাছে যদি নির্বাচিত হয় তিনি সবসময় আসা যাওয়া করবে কিনা। এই আজিজুল হককে আপনারা চিনেন? চিনেন। এই মানুষটা কিরকম আসলে? খুব ভালো। আপনারা চাচ্ছেন উনি নির্বাচনে জয়ী হোক? উৎসাহ দিছে, তারপরে ভোট দেওয়ার চিন্তা ভাবনা আমরা দশে করবার আগে আমরা দিছিলাম। আমরা ইয়া হন মনে করেন যে আরো ভাই বেড়া দার্জিনে যা আছে আত্মীয় স্বজন এই দিবার চাইতেছি, যে হে জানি ওরে হে খুব ভালো মানুষ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? এই যে 27 জুলাই নির্বাচন হতে যাচ্ছে, আপনি তো জানেন এখানে কিন্তু নির্বাচনের একটা গরম হওয়া বইছে আপনাদের 7 নম্বর ওয়ার্ডে, এটা কি ঠিক? আচ্ছা, এই যে মোরক প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছে মেম্বার প্রার্থী আজিজুল হক, এই আজিজুল হক আসলে মানুষটা কিরকম? ভালো। ভালো, খুব ভালো মানুষ। আপনারা চাচ্ছেন যে উনি নির্বাচিত হোক? দশে মিলাই চান। নির্বাচনে পাশ করলে উনি আপনাদের দেশ এবং দশের কাজ করবে, ঠিক না? করবে, আপনার আশাবাদী? সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আজকে সারাদিনই 11 নং কাতুলি ইউনিয়নে আছি এবং ভোটারদের কাছে যাব এবং যারা প্রার্থী তাদের কাছে যাব। আমি কিন্তু যাচ্ছি বলে যাচ্ছি না, আমি আজকে সারাদিনই আছি, দৈনিক সংবাদ সারাক্ষণের পক্ষ থেকেই আছি। আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবং কথা জানানোর চেষ্টা করব যে আসলেই এখানকার নির্বাচনটা কেমন হচ্ছে। আশা করি এখানকার যারা আছে ভোটাররা তারা কিন্তু বলছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে 27 জুলাই। তারই প্রত্যাশা রেখে, তারই ধারাবাহিকতা রেখেই আমি সাংবাদিক এস এম আতোয়ার রহমান দৈনিক সংবাদ সারাক্ষণের পক্ষ থেকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।